গুড মর্নিং আজকে শুভেচ্ছা জানি আমি ব্লগটি শুরু করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তা আজকে আমি বানাবো দেখো বেড পুডিং তার জন্য আমি নিয়ে নিয়েছি দুধ চিনি আর দুটো ডিম আর লাইসেন্স আর দেখো চিনিটা আর ডিমটা আমি একসাথে ভালো করে ফেটিয়ে নেব আর কিছুটা আমি রুটিও নিয়েছি ওটা আমি পরে দেখাবো তো বন্ধুরা তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি নিশ্চয়ই এগিয়ে যাবো কারণ ইউটিউবে এখন নেমেছি নিশ্চয়ই মনে কিছু একটা আশা আছে সেই আশাটা পূরণ করতে পারো তোমরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমি একটা প্যানের মধ্যে চিনি নিয়ে নিয়েছি এই চিনিটাকে আমি নাড়াচাড়া করতে করতে ক্যারামেল মতো তৈরি করে নাড়াচাড়া করতেই হবে পুড়ে যাবে দেখো প্রায় হয়ে এসছে তো আমার বাচ্চারা এগুলো খেতে ভালোবাসে ওই জন্য মাঝে মধ্যে টুকটাক করে দিই যদিও পুরোপুরি আমার রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো দেখো আমার ইয়েটা তৈরি হয়ে গেছে আমি অন্য একটা পাত্রের মধ্যে মানে যেটা মধ্যে কষাবো তার মধ্যে আমি ঢেলে নিয়েছি আর আমার কাছে কিছু চকোচিপস ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এইখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প লবণ একটু ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম আমি একটু কাস্টার্ড পাউডার তাহলে আর একটু টেস্টটা ভালো হবে আর বেকিং পাউডার এবার ওগুলো ভালো করে মিক্স করে আমি এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি এক হাতে ভিডিও করতে হয় তো খুব অসুবিধা হয়ে যায় তো তোমরা ভুল হলে দেখে নিও এই দেখো এটা আমার কী সুন্দর জমে গেছে এবার আমি এর মধ্যে এটা ঢেলে দেবো আর একটা বোলের মধ্যে আমি অল্প জল নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আমি বসিয়ে দেব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো রেখেছিলাম আমি পরে একটা টিস্যু দিয়ে দিয়েছিলাম যেহেতু ওর মধ্যে স্টিম বাষ্পটা না পড়ে তো আমার এটা পুরো রেডি হয়ে গেছে তো বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তো এটা আমি কিছুক্ষণ এবার ফ্রিজে রেখে দেবো দেখতে কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর একটা সেন্ট বার হয়েছিল আর খেতেও খুব টেস্টি হয়েছিল এটা দেখো পরের দিন মানে পরের দিন বলতে একটু ঠান্ডা ফ্রিজে ঠান্ডা করার পরে বার করেছি এবারে একটা অন্য প্লেটের মধ্যে ঢালা হয়েছে খেতে ভীষণ টেস্টি হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো দেখতেও সুন্দর লাগছে